নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো রাস্তায় যেতে যেতে এই পুচকিটার সঙ্গে দেখা হয়ে গেল, আর ও এত ক্যামেরা ফ্রেন্ডলি না যে ওকে না তুলে পারলাম না। ও হলো সেই ভদুর মেয়ে যে আমার চ্যানেলটা খুলে দিয়েছিল। তো যাই হোক, বাড়ি ফিরে আসলাম, দেখতেই পাচ্ছেন বাড়ির কি অবস্থা। আজকে আমাদের আলমারি তৈরির শেষ দিন, তো দাদারা খুব তাড়াহুড়ো করে কাজ করছেন, আমাকেও আজকে লাগতেই হবে কারণ বাড়িঘর পরিষ্কার করার ব্যাপার আছে। তাই চেঞ্জ করে কোমর বেঁধে লেগে পড়লাম বাড়ির কাজে। তো যাই হোক, মনে অনেক সাহস নিয়ে কাজে নামতেই হবে, প্রচুর প্রচুর কাজ আছে। তো চলুন কাজে নেমে পড়া যাক, আর আশা করি ব্লগটা আপনাদের ভালো লাগবে, প্লিজ শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো এই দাদা কাজ করতে করতেই হঠাৎ আজকে সাধন সাথীদিদের কথা তুলল, বললো আপনি ওদেরকে চেনেন নাকি? তো আমি বললাম চিনি মানে চিনি, ওরা তো এত বড় সেলিব্রিটি ইউটিউবার, ওদেরকে তো সবাই চেনে। তা দাদা বলেন আমিও চিনি। তো এ নিয়ে আমাদের মধ্যে একটু হাসাহাসি চলছিল। আর ওইদিকে ওই যে ওই দাদা দেখুন, উনি ওই উপরের অংশটুকুনি করার ব্যবস্থা করছেন, নিচের দাদা বডিটা রেডি করে দিচ্ছে আর উনি উপরে লাগাবেন, সেটাই চলছে কাজ আর কি। তো যাই হোক, এদিকে পুরোদমে কাজ চলছে, কাজ একটু পরে শেষ হয়ে যাবে মনে হচ্ছে সেজন্য। আর যেহেতু আমরা ভেবেছি নিচের বক্স কাটটা উপরে তুলব, তাই চলুন জোরদার করে কাজে চলে যাই। আর বাড়িঘরের যা অবস্থা তা মানে কি বলবো, দেখতেই পাচ্ছেন। তো চলে এসেছি নিচে। তো এই আমাদের যে বক্স খাটের উপরে যে গদিটা থাকে, তার নিচে আমরা যত রাজ্যের প্রয়োজনীয় কাগজ সব এখানে রেখে দিই, কোনো ছবি বিল যা হোক কিছু। সেজন্য এই কাগজগুলোকে এখন আমাকে একটু যত্ন করে সরাতে হবে, তো সেইটাই চলছে। কোনো কিছু যেন হারিয়ে না যায় এই জন্য অপ্রয়োজনীয় কিছু কাগজপত্র থাকলেও সেইগুলোকেও রেখে দিচ্ছি। তো এটা রাজাদা আর আমার বিশ্বাসবাবুর ছবি এখানে রাখা ছিল, তাই একটু আপনাদের দেখিয়ে দিলাম। আর এখানে বুড়িমার ছবিও আছে, এই যে এই ছবিটা বুড়িমার ছবি, কৃষ্ণনগরের বিখ্যাত জগদ্ধাত্রী মা, সেই বুড়িমা। তো কাগজগুলো টুকটাক টুকটাক করে সরিয়ে নিই, একটা কাগজও ফেলা যাবে না, কি জানি কোনটার মধ্যে কি গুরুত্বপূর্ণ আছে, সেজন্য এই প্যাকেটের মধ্যে গুছিয়ে রেখে দিচ্ছি। তো বন্ধুরা, আমি আপনাদের সঙ্গে আজকে একটু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করতে চাই। গুরুত্বপূর্ণ এই কারণেই বলছি, আমার আগের ভিডিওটা যেহেতু 11,000 জন মানুষ দেখেছেন, তো সেজন্য তাদের কিছু মানুষ সম্পর্কে কিছু ধারণা হয়েছে বা আমার সম্পর্কে কিছু ধারণা হয়েছে। তো সেই ভিডিও দেখে আমাকে কমেন্ট বক্সে অনেকে কমেন্ট করেছেন, কেউ ভালো বলেছেন, কেউ বলেছেন তুমি টাকা খেয়েছো, কেউ বলেছেন তুমি মিথ্যেবাদী, এরকম বলেছেন আর কি। তো আপনাদের কমেন্ট আমার শিরোধার্য, আপনারা যাই কমেন্ট করুন না কেন আমার ভালো লাগবে, আমি তাকে ভালোবাসি। তো আপনাদের উদ্দেশ্যে আমার এটা জানানো উচিত, আমি এই যে কমেন্টের পরিপ্রেক্ষিতে আমি আর একদিন গেছিলাম সাধনদা সাথীদের বাড়ি। কেন গেছিলাম? কারণ আমাকে, আমি যখন এই কমেন্টগুলো পেয়েছিলাম, আমার মনে হচ্ছিল তাহলে কি আমি ভুল ভাবলাম, আমি কি ভুল করলাম, আমি কি বেশি গদগদ হয়ে যাই মানুষের প্রতি? যদি না হই তাহলে কেন আমাকে এতজন এমন কমেন্ট করলেন? তো সেটা একটা কারণ যাওয়ার, আর একটা কারণ ছিল যে আমার ছেলে আমাকে বলেছিল যে তুমি গেলে আমাকে নিয়ে গেলে না, আমি ওদের দেখব। তো এই দুটো কারণে আমি ওই বাড়ি গেছিলাম। প্রথমত আমি দেখতে গেছিলাম যে আমি ভুল কি না। তো আমি ওখানে গেছিলাম মিনিট দশেকের জন্য, এই বেলা 11:30 নাগাদ। এর আগে একটি ভিডিওতে আমি দেখিয়েছি সেটা। তো সেদিন প্রথম দিনের ব্যবহার আর এদিনের ব্যবহারের মধ্যে সত্যি আকাশ পাতাল তফাত ছিল। সেদিনকার ব্যবহার কেমন ছিল সেটা, প্রথম দিনের ব্যবহার কেমন ছিল সে তো আমি আপনাদের কাছে বর্ণনা করেছি, কিন্তু দ্বিতীয় দিনের যে ব্যবহারটা ছিল সেটা সত্যি কথা বলতে কি বর্ণনা করা যায় না। আমি কারোর ভালো দিকটা যেভাবে তুলে ধরতে পারি, খারাপ দিকটা তুলে ধরতে অতটা সমর্থ নই, মানে আমার সঙ্গে আই টু আই কন্ট্যাক্ট হয়নি। বলছিল বারবার যে রান্না করছি তো এই সময় বিজি থাকি, না খারাপ ব্যবহার করেনি, কিন্তু
খারাপ ব্যবহার করেনি বলতে আমি বলতে চাইছি যে প্রথম দিনের ব্যবহারের সঙ্গে দ্বিতীয় দিনের ব্যবহারের কিন্তু আকাশ পাতাল তফাত ছিল। সেই জন্য যারা আমার প্রথম দিনের ভিডিও দেখে আমাকে মিথ্যেবাদী ইত্যাদি বলেছেন তাদের আমি দোষ দিই না। হয়তো তারা সেরকম ব্যবহার পেয়েছেন, আমি ভালো ব্যবহার পেয়েছিলাম। এবার ওনারা তো এত বড় সেলিব্রিটি ইউটিউবার, ওনাদের খারাপ লাগ মানে ওনাদের মুডের ওপর ডিপেন্ড করবে ওনারা কেমন ব্যবহার করবেন। তো দ্বিতীয় দিনের ব্যবহার সত্যি আমি বর্ণনা করতে পারছি না। প্রথম দিনের ব্যবহার আর দ্বিতীয় দিনের ব্যবহারে বেশ বেশ খানিকটা তফাত ছিল, শুধু এইটুকু বলে যেতে চাই। অ্যাকচুয়ালি ওনাদের নিয়ে আর ভিডিও করতে চাইনি বা চাইবো না, কিন্তু যেহেতু আমার ওই ভিডিওর পরিপ্রেক্ষিতে আমার মনে হয়েছে এই এই কথাগুলো আমার ভিউয়ার্সদেরকে আমার জানানো দরকার, তো সেই জন্যই বলার, ব্যাস আর কিচ্ছু না, আর কোনো উদ্দেশ্য নেই আমার। তো যাই হোক, আমাদের এখন মোটামুটি এই যে আলমারির কাজ শেষ হয়ে গেছে, এখন এই নিচের যে বক্স খাটটা খালি করলাম ওটাকেই উপরে নিয়ে আসার পালা চলছে। আর আমি পাশাপাশি সঙ্গে সঙ্গে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজটাও করে নিচ্ছি, কারণ আজকে এতজনকে পেয়েছি আমাকে সাহায্য করার জন্য। কালকে আমি একা হয়ে যাব, তখন আর কাউকে পাবো না, আর একা একা কাজ করতে ভালোও লাগবে না। সেই জন্য মানে লাগিয়ে হাত আমি কাজগুলো সব করে নিচ্ছি আর কি। তো এই খাটের নিচটা একটু মুছে নিচ্ছি, এরপরে কবে মোছা হবে কারণ একদম উঁচু করছি না, লেভেল প্লেনেই প্লেনের মধ্যেই খাটটা রাখছি। সেই জন্য নিচটা একটু ওই দাদাই বলে একটু মুছে নেন। তো নিচটা একটু মুছে নিচ্ছি, পর্দাটা একটু বন্ধ করে দিলাম, একদিক ঝাড়ি পরিষ্কার করি, তো দেখি যে ও বাবা কিছুই তো হয়নি, আবার দিকটা বাকি আছে। একটা দিক মোছা হয়, তারপর দেখি না হয়নি, আবার এই দিকটা পরিষ্কার করতে হবে, নাকে ভীষণ ধুলো ঢুকে যাচ্ছে, জিনিসপত্র সরানো নড়ানো এদিকে জিনিস ওদিক এইসবই করে যেতে হচ্ছে বারবার বারবার। দাদাদের যন্ত্রপাতিগুলো বাইরে বের করে দিলাম কারণ আর দরকার হবে না।
কেন দেয় না যদি কাঠের দাম দেয় লোকে? তো এই যে ঠাকুরের ফ্রেম, ছবির ফ্রেমগুলো দেখছেন, এগুলো খোলা হয়েছিল সেই ঘর রং করার আগে। ঘর রং হয়েছে বেশ অনেক দিনই হয়ে গেল, কিন্তু ফ্রেমগুলো এখনও লাগানো হয়নি। যেহেতু ওখানে ওঠার কোনো ব্যবস্থা ছিল না, তো লাগানো হয়নি। তো যেহেতু আজকে টেবিলটা এখানে লাগানোই আছে, লাগানো হলো, আর দাদারাও আছেন, তো দাদাদের বললাম আপনারা দাদারা একটুখানি ফ্রেমগুলো লাগিয়ে দিন। তো দাদারা লাগিয়ে দিলেন, নতুন দড়ি লাগিয়ে খুব যত্ন করে লাগালেন। ও, আর এটা আমার বৌভাতের দিনের ছবি, ওই হঠাৎ কুড়িয়ে পেলাম, কোনোভাবে পড়ে গেছিলো হয়তো। তো নিচ থেকে গদিটা আনা হলো, গদির যে কভার ওটা খুলে দিয়েছি, ওটা কাচতে দিতে হবে। তো মোটামুটি কাজ শেষ, তবে এই পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ যেন শেষই হতে যায় না। একবার এদিক, একবার ওদিক, আবার ধুলো উড়ে ওদিকে যায়, এভাবে চলতে থাকে। এরপর আবার বারান্দাটা বাকি আছে, বারান্দাটা পরিষ্কার করতে হবে। কাজ শেষ হোক, দেখি কতদূর পারি, যতখানি পারবো করবো। তো আজকে আর বারান্দা পরিষ্কারের ভিডিওটা দিচ্ছি না, অনেক বড় হয়ে যাবে। আপনারা অনেক অনেকক্ষণ সময় দিয়েছেন, সঙ্গ দিয়েছেন, সেজন্য অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, ভগবানের কাছে এই প্রার্থনা করি। তো এখানে পর্দা লাগানোর ব্যবস্থা করা হচ্ছে, আমার মাথায় ছিল না। বিশ্বাসবাবু বললেন পর্দাটা লাগাতে, লাগানোর ব্যবস্থা করে দিতে, তাই করা হচ্ছে। তো যাই হোক, মোটামুটি এই যে ঘরের লুকস এরকম এসছে, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে, তবে অগোছালো। ভিডিওটা আর বড় করছি না, যদি একটু ভালো লেগে থাকে ভিডিওটি, প্লিজ একটা লাইক দিয়ে যাবেন, কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন। আপনাদের সাপোর্ট ছাড়া আমি একটি পাও চলতে পারবো না। আর এরকম ভিডিও বানাতে, এভাবে ক্যামেরার সামনে আসতে সত্যি আমার ভীষণ লজ্জা করে, তবুও চলে আসলাম। আজকে যা চেহারার হাল হয়েছে তা এক কথায় অনবদ্য। তো আপনাদের সত্যি অনেক 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 ধন্যবাদ, অনেক ভালোবাসা, কি বলবো আর, অনেক 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 ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পাশে থাকবেন। থ্যাংক ইউ, লাভ ইউ অল, বাই।